দেখে চলেছি। চাই তো আমরা, ভারতবাসী চাই তো যে হাই চুটি ফটফট করে সাত নম্বর রেস করছে, যা সাত নম্বর রেস করছে আবার ঠিকানা পাল্টে দিয়েছে, এখন আবার রেস কোর্স বলে না, মানে সবকিছু পাল্টে দাও। হ্যাঁ, গান্ধীজিকে হত্যা করলো যারা, তাদের সঙ্গে হাত ধরে আমি চলবো, কিন্তু গান্ধীজির চশমাটা চুরি করে বলবো সাচ্চি ম্যাডাম। আবার আমি যে পরিকল্পনাটাতে মানুষ, গরিব মানুষ 100 দিনের কাজে পেত, আমি নামটা খালি পাল্টে দেব। একই প্রকল্প, একই পরিকল্পনা, আবার পরিকল্পনা করার জন্য যে প্ল্যানিং কমিশন, আমি নামটা পাল্টে দিয়ে বললাম নীতি আয়োগ। এটা একটা খ্যাপামো, আমার মনে হয় এরা রাজনৈতিক ভাবে পরিপক্ক নন, এবং ভারতবাসী গণতন্ত্রে বিশ্বাসী এবং সংবিধানে বিশ্বাসী, তারা কিন্তু এই খ্যাপামোটা গত পাঁচ বছরের খ্যাপামোটা দেখেছেন, এবার ভোটে তার প্রতিফলন ঘটবে। ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি ওনারা করেন, পোলারাইজেশন, সেটার বিরুদ্ধেও নিশ্চয়ই মানুষ, সংবিধানে নেই যে ভারতবর্ষ কিন্তু একা হিন্দুর, একা মুসলিমের, একা খ্রিস্টানের, একা জৈনের, একা পারস্যের, একা কারণ নয়, সবাই মিলে ভারতবর্ষ এবং সকলের সমান অধিকার। ইট ইজ এ সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি। সেকুলারিজমে যারা বিশ্বাস করে না, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদেরকে ভারতবর্ষ মেনে নেবে বলে আমার মনে হয় না। থ্যাংক ইউ।